পৃথিবীতে বিয়ে একটা অদ্ভুত জিনিস। একটা মানুষকে চেনার জন্য অনেকগুলো রাস্তা থাকতে পারে, সবচাইতে অব্যর্থ রাস্তা হচ্ছে বিয়ে করা। অর্থাৎ কাউকে বিয়ে করলেই আসলে জানা যায় মানুষটা আসলে কেমন। আপনি একটা মানুষের সঙ্গে 10 বছর প্রেম করতে পারেন, সেই 10 বছর প্রেমের পর বিয়ে করলে 3 মাসের মধ্যেই বিয়েটা ভেঙে যেতে পারে। হয়তোবা আপনি যেরকম মানুষটা সেটা পছন্দ করে না, মানুষটা যেরকম আপনি সেটা পছন্দ করেন না। বলতে পারেন 10 বছরের মধ্যে মানুষটাকে তো এরকম কখনো দেখি নাই। সেই 10 বছর তো আপনাকে পাবার জন্য তার একটা ইচ্ছা ছিল, যখন আপনাকে পেয়ে গেছে তখন সে তার চেহারা দেখাতে অসুবিধা কোথায়? সে তখন তার চেহারাটা দেখাই ফেলে। আপনি যখন বিয়ে করবেন, শ্বশুরের ফ্যামিলিতে যাবেন, তখন কিন্তু আপনি হয়তোবা সেই ফ্যামিলির একটা ভিন্ন রকমের চেহারাও দেখতে পারেন, সে ফ্যামিলির কিছু ছোটলোকই আপনি দেখতে পারেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতো, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার মেয়ের শ্বশুরের বাড়িতে যখন গিয়েছিলেন তখন তাকে ঠিক মতো বসতে দেওয়া হয়নি, তাকে আপ্যায়ন করা হয় নাই। সেখানে আপনি আমি আমরা কোন ছাড় যে আমরা এটা নিয়ে এত ভালো ভালো কথা ভাবছি? আপনি যে ফ্যামিলিতে আপনার বিয়ে হবে সেই ফ্যামিলিতে হয়তো বা আপনি যৌতুকের জন্য হয় মানে যৌতুকের জন্য হোক বা অন্য কোনো বিষয়ের কারণে হোক, আপনি তো টর্চার হতে পারেন, আপনি অত্যাচারিত হতে পারেন অন্যায় ভাবে। তখন যদি আপনার কোনো খুঁটির জোর না থাকে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকে, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে গেলে করবেনটা কি? আরো একটা সত্য কথা বলি, যে সমস্ত মেয়ের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট রয়েছে, চাকরি বাকরি রয়েছে, তারা কিন্তু শ্বশুরের ফ্যামিলিতে অধিক সম্মানিত হয়। তাদের সঙ্গে কথা বলার সময় তাদের স্বামীও চিন্তা করে, শ্বশুরের ফ্যামিলির লোকজনও চিন্তা করে। পয়সা একটা বড় মোটিভেশন মানুষের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি শুধু পয়সার জন্যই চাকরি করবেন না, চাকরি করলে আপনার একটা সামাজিক অবস্থান তৈরি হবে, তখন আপনাকে একটা কথা বলার সময় লোকজন 10 বার চিন্তা করবে। পৃথিবীতে বিয়ে একটা অদ্ভুত জিনিস। একটা মানুষকে চেনার জন্য অনেকগুলো রাস্তা থাকতে পারে, সবচাইতে অব্যর্থ রাস্তা হচ্ছে বিয়ে করা। অর্থাৎ কাউকে বিয়ে করলেই আসলে জানা যায় মানুষটা আসলে কেমন। আপনি একটা মানুষের সঙ্গে 10 বছর প্রেম করতে পারেন, সেই 10 বছর প্রেমের পর বিয়ে করলে 3 মাসের মধ্যেই বিয়েটা ভেঙে যেতে পারে। হয়তোবা আপনি যেরকম মানুষটা সেটা পছন্দ করে না, মানুষটা যেরকম আপনি সেটা পছন্দ করেন না। বলতে পারেন 10 বছরের মধ্যে মানুষটাকে তো এরকম কখনো দেখি নাই। সেই 10 বছর তো আপনাকে পাবার জন্য তার একটা ইচ্ছা ছিল, যখন আপনাকে পেয়ে গেছে তখন সে তার চেহারা দেখাতে অসুবিধা কোথায়? সে তখন তার চেহারাটা দেখাই ফেলে।